একদা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিতনা অর্থাৎ মারামারি হানাহানি ইত্যাদি সম্পর্কে যে সব কথা বলিয়া গিয়াছেন তোমাদের মধ্যে কে সেইগুলি বেশি মনে রাখিতে পারিয়াছে? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি। অতঃপর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, কোন ব্যক্তির পরিবার পরিজন ধন সম্পদ সন্তান সন্ততি ও প্রতিবেশীর ক্ষেত্রে যে বিপদ অর্থাৎ ত্রুটি বিচ্যুতি হয়, এইগুলোর কাফফারা বা ক্ষতিপূরণ হইল নামাজ রোজা দান খয়রাত ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলিলেন, আমি তোমাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করি নাই, বরং সেই ফিতনা সম্পর্কে যাহা সমুদ্রের তরঙ্গের মতো মাথা তুলিয়া আসিবে। তিনি বলিলেন, হে আমিরুল মোমেনিন, সেই ফিতনা ও আপনার মাঝে একটি বন্ধ দরজা রহিয়াছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, সেই দরজা কি ভাঙিয়া ফেলা হইবে না খুলিয়া দেওয়া হইবে? তিনি বলিলেন, বরং তাহা ভাঙিয়া ফেলা হইবে। তিনি বলিলেন, তবে তো কিয়ামত পর্যন্ত আর তাহা বন্ধ হইবে না। আবু ওয়াইল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মাসরুক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করিলাম, আপনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে সেই দরজা সম্পর্কে জিজ্ঞাসা করুন। তিনি তাহাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করিলেন, তিনি অর্থাৎ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হইলেন সেই দরজা।
আল হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2204। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির হইয়া আমাদের নিকট আসিলেন, অর্থাৎ নিজের হুজরা থেকে। আমরা ছিলাম 9 জন, 5 জন আরব এবং 4 জন অনারব অথবা ইহার বিপরীত। তিনি বলিলেন, তোমরা কি শুনিয়াছ? অচিরেই আমার পরে এমন কিছু শাসকের আবির্ভাব হইবে যে ব্যক্তি তাহাদের সংস্পর্শে গিয়া তাহাদের মিথ্যাচারকে সমর্থন করিবে এবং তাহাদের জুলুমে সহায়তা করিবে, সে আমার দলভুক্ত নয় এবং আমিও তাহার দলভুক্ত নই। আর সে হাউজে, অর্থাৎ হাউজে কাউসারে আমার নিকট পৌঁছিতে পারিবে না। আর যেই ব্যক্তি তাহাদের সংস্পর্শে যাইবে না, তাহাদের জুলুমে সহায়তা করিবে না এবং তাহাদের মিথ্যাচারকে সমর্থন করিবে না, সে আমার এবং আমি তাহার। সে হাউজে কাউসারে আমার দেখা পাইবে। আল হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2205। মানুষের ওপর এমন একটি যুগ আসিবে যখন তাহার দিনের ওপর ধৈর্য ধারণ করিয়া থাকাটা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করিয়া রাখা ব্যক্তির মতো কঠিন হইবে।
আর হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2206।